একা একটা দেশে একটা মেয়ে যদি হার্ডওয়ার্ক করতে পারে, মানে রঙিন স্বপ্ন দেখে আসলে এখানে আসলে হবে না। কিন্তু আমার মতো যারা ম্যারিড আছেন তারাও কিন্তু চাইলে বাহিরের দেশে পড়তে আসতে পারেন। আসেন আপু আসেন। আচ্ছা, লিথুয়ানিয়া মেয়েদের জন্য কেমন, পড়াশোনার জন্য স্পেশালি, বা এখানে এখানে মেয়েরা কি জব করতে পারতেছে কি না, জব করে লিভিং কস্ট টিউশন ফি ম্যানেজ করতে পারতেছে কি না, এখানকার এনভায়রনমেন্ট কি কেমন, বা সেফটির একটা রিজন আছে, সব কিছু মিলিয়ে লিথুয়ানিয়া মেয়েদের জন্য কেমন হবে সেই ব্যাপারে আজকের এই ভিডিওটি। তো আজকের ভিডিওতে আমার সাথে আছে আমি ঋষা ঘোষ, আমি আফসানা মিমি। তো দুজনে আজকে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে আজকের ভিডিওতে। তো চলুন কথা না বলে ভিডিও শুরু করা যাক। প্রথমে আছে আমার সাথে আমার ফ্রেন্ড ঋষা। তো দেখি আগে ওর এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাথে আজকে শেয়ার করবে। ঋষা প্রথমে ইন্ট্রোডিউস কর তোর ব্যাপারে। আমি ঋষা ঘোষ, আমি বিতাত্তুস ম্যাগনাস ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে আছি, আমি বিজনেস লজিস্টিক্সে মাস্টার্স করছি। আচ্ছা, প্রথম কোয়েশ্চনটা হচ্ছে যে বিদেশে পড়ার যে মোটিভটা, মানে লিথুয়ানিয়াতে না না, মানে বিদেশে পড়ার মোটিভটা কই থেকে পাইছিস? আসলে আমি হচ্ছে করোনাকালীন সময় থেকে, মানে আমার প্ল্যান ছিল যে আমি দেশের বাইরে পড়াশোনা করব। মাস্টার্সটা মূলত আমার দেশের বাইরে করার ইচ্ছা ছিল। তারপর যখন অনার্স শেষ হলো, আমি আসলে চেষ্টা করছিলাম অন্য কোথাও যাওয়ার জন্য, কিন্তু আমি মানে খোঁজ নিয়ে দেখলাম যে লিথুয়েনিয়াতে তুলনামূলকভাবে অন্যান্য দেশের তুলনায় টিউশন ফিজটা কম, সময়ও কম লাগে প্রসেসিংয়ের জন্য। তারপর আমি লিথুয়েনিয়াতে চেষ্টা করি আর কি। মানে স্পেসিফিক কারণ হচ্ছে লিথুয়েনিয়ার কারণ হচ্ছে এখানে টিউশন ফিজ একটু কম, তাই তো? কম। আচ্ছা, একটা ব্যাপার হয় কি যে বাংলাদেশে ছেলেরাই বেশি আসে, মেয়েরা একটু কম আসতে চায়, এখন আসতেছে, বাট অনেকটা চিন্তা করে যে আসলে মেয়ে হিসেবে যাওয়াটাকে উচিত হবে কি না, বা সেফ হবে কি না, বা লিথুয়ানিয়া দেশটা আসলে কেমন মেয়েদের জন্য, মানে এখানে যতদিন আসিস বা চারপাশে এনভায়রনমেন্ট হিসেবে, মানে কেমন মনে হয় যে লিথুয়ানিয়া মেয়েদের জন্য কেমন এমনিতে? না, এটা পুরোপুরি মেয়েদের জন্য সেফ। এখানে ছেলে মেয়ে আসলে এটা কোনো কিছুই ম্যাটার করে না। এখানে একটা ছেলে যতটুকু প্রায়োরিটি পায় মেয়েরাও পায়। ইভেন আমি দেখেছি যে, আমার মনে হয় আর কি, এটা আমি আসলে ওইভাবে শিওর না, লিথুয়ানিয়াতে আমার মনে হয় মেয়েদের রেশিওটা বেশি, এবং সব কিছুতেই কর্মক্ষেত্রে বলতে পারি মেয়েদের পার্টিসিপেশনটা আমার কাছে বেশি মনে হয়েছে। আচ্ছা আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে কি টিউশন ফি এবং লিভিং কস্টটা কি ম্যানেজ করা যাবে কি না মনে হয়, যে একদম মেয়ে হিসেবে আসছিস যে এখানে কি যে জব করতে পারতেছিস কিনা, বা মানে ইনকাম সোর্স কি আছে কিনা? আচ্ছা, আমি এসেছি যে আজ 31 তারিখ, 1 তারিখ হলে আমার হচ্ছে 2 মাস হবে। তো আমি মোটামুটি প্রথম মাসেরই মানে 20 দিন পর থেকেই আমি কাজের একটা ব্যবস্থা করতে পেরেছি। আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, সম্ভব সম্ভব। তার মানে হচ্ছে এখানে মেয়েরা এসে জব করতে পারবে, পড়াশোনাও করতে পারবে। হ্যাঁ, সম্ভব। এটা পড়াশোনার ব্যাপারটা আর আমি যদি ক্লিয়ার বলি, এটা যে নর্মালি মেয়েদের ক্ষেত্রে হয়, ছেলেদের ক্ষেত্রে হয় যে আসলে অনেকে এখানে এসে পড়াশোনাটা আসলে কন্টিনিউ করতে পারতেছে না, সেই ব্যাপারে আসলে যে এখানে মনে অলমোস্ট 2 মাস বোধহয় তোর, আমি জানি না, যদি তোমার একটা বড় এক্সপিরিয়েন্স নাই, তারপর ছোট্টভাবে যতটুকু এক্সপিরিয়েন্স আছে সেখান থেকে একটু যদি জানাতি যে আসলে এখানে পড়াশোনা এবং চাকরি বা ইনকাম করা যায় কিনা, বা দুইটা ব্যালেন্স করা যায় কিনা। আসলে সেটা তাহলে বাংলাদেশ থেকেই আমাদের ওই ধরনের মন মানসিকতা নিয়ে আসতে হবে, যেখানে আমাদের কাজ, তারপরে হচ্ছে পড়াশোনা, প্লাস নিজের যে জিনিসপত্রগুলো আছে, নিজের যত্ন নেওয়া, রান্নাবাড়া করা, এগুলো আমাদেরকেই করতে হবে। এখানে আসলে আমাদের কেউ নেই ওইভাবে সাহায্য করার জন্য। তো ওই ধরনের মন মানসিকতা নিয়েই আসতে হবে যে আমাদের সামনে হার্ডওয়ার্ক করতে হবে। এটা যদি আগে থেকেই মাইন্ডে সেট করা থাকে, কষ্ট তো অবশ্যই করতে হবে। হ্যাঁ, সম্ভব। আচ্ছা ঋষা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই দেশটা কি মেয়েদের জন্য সেফ কিনা, কারণ অনেকে কিন্তু ইউরোপে, অনেক মেয়ে ইউরোপের অন্যান্য দেশে যায়, তারা কিন্তু লিথুয়ানিয়া সম্পর্কে তেমন একটা ধারণা রাখে না। এখন এই দেশটা কি মেয়েদের জন্য সেফ কিনা, তোর এই যে 2 মাসের এক্সপিরিয়েন্স থেকে কি মনে হয়? না, আমার কাছে মনে হয় এটা পুরোপুরি মেয়েদের জন্য সেফ। কারণ হচ্ছে আমি যে কাজটা করি, এটা মূলত হচ্ছে আমি শুক্র শনিবারে রাত 12টার পরেও কাজ করেছি, আমি একা একা বাসায়ও ফিরেছি, আমার আসলে কোনো ধরনের কোনো কিছু সম্মুখীন আমি হইনি খারাপ কিছুর। তবে সত্য কথা বলতে গেলে ফ্রাইডে এবং স্যাটারডেতে কিছু ড্রাঙ্ক পিপুল থাকে রাস্তাঘাটে, একই সময়ে পুলিশও থাকে আর কি, মেয়েদের সেফটির জন্য হোক। কোনো ধরনের অকারেন্সের কোনো এক্সপিরিয়েন্স আমার এখন পর্যন্ত হয়নি। এখনো হয়নি। এখন তোর এক্সপিরিয়েন্স থেকে বা তোর অভিজ্ঞতা থেকে বলবি কিনা যে বাংলাদেশের মেয়েরা যেখানে আসার জন্য সাজেস্ট করবি কিনা এমনিতে? হ্যাঁ, অবশ্যই আমি আপুদেরকে ওয়েলকাম করব এখানে। তবে পাশাপাশি আমি একটা কথা বলতে চাই, যদি হচ্ছে একা একটা দেশে একটা মেয়ে যদি হার্ডওয়ার্ক করতে পারে, মানে রঙিন স্বপ্ন দেখে আসলে এখানে আসলে হবে না, পড়াশোনা কাজ সব কিছুই ব্যালেন্স করে যদি কেউ আসতে পারে তাহলে অবশ্যই ওয়েলকাম। আমার কাছে মনে হয় যে যে মানে একজন ছেলে হিসেবে যতটুকু কষ্ট করে, একটা মেয়ে ওই অতটুকুই কষ্ট করতে হবে এখানে আসার পরে, এটা আমার কাছে যেটা মনে হয় আর কি। অবশ্যই। আচ্ছা, তো ধন্যবাদ তোর এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার জন্য।
এবার আমরা পরের জনের কাছে যাই। আচ্ছা, এবার আমার সাথে আছে আফসানা মিমি আপু। এখন ওনার এক্সপিরিয়েন্সগুলো উনি আমাদের সাথে শেয়ার করবে। আপু প্রথমে যদি ইন্ট্রোডিউস করতেন। আমি হচ্ছে আফসানা মিমি, আমি কাউনাস ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে ফ্যাশন ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি। আমি 2023 সালের সেপ্টেম্বর ইন্টেকে এসেছিলাম, এখন আমি সেকেন্ড সেমিস্টারে আছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনি বিদেশে পড়ার যে একটা ইন্সপিরেশন বা হচ্ছে মোটিভটা কই থেকে মানে পাইছেন? আমি বাংলাদেশ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে এসেছিলাম, কিন্তু যখন আমি সেভেন সেমিস্টারে ছিলাম তখন আমার হুট করে আসলে কখনোই অ্যাব্রোডে পড়াশোনা করব, আর আমি খুবই মধ্যবিত্ত ফ্যামিলির একজন মেয়ে, তো আমি অ্যাব্রোডে পড়াশোনা করব এটা কখনোই আমার স্বপ্নের বাহিরেই ছিল। কিন্তু আমার হাজব্যান্ডের মোটিভেশনে, আমার হাজব্যান্ডের সব কিছুতে সে আমাকে মোটিভেশন দিয়েছে যে না, অ্যাব্রোডে পড়াশোনা করা যায়। তার ইচ্ছাতে আমি এখানে, আসলে বিশেষ করে যে লিথুনিয়া হতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু অ্যাব্রোডে পড়াশোনা করতে হবে এরকম একটা কথা, কিন্তু লিথুনিয়াটা চুজ করার একমাত্র কারণ হচ্ছে এখানে অ্যাফোর্ডেবল টিউশন ফি। আচ্ছা, চলেন আপনার হাঁটতে হাঁটতে কথা বলে যেতে, আপনি টাইম মুভ করছেন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে হয় না যে একজন মেয়ে হিসাবে আমি বিদেশে পড়বো, মানে হয় না যে পিছিয়ে থাকে একটা মেন্টালিটি যে আমি একজন মেয়ে বিদেশে, তো মনে হয় ছেলেরা বেশি পড়তে যায়, আমি যাবো কিনা, এই জিনিসটা মানে কই থেকে পাইছেন যে আমি মেয়ে হিসেবে যে পড়তে পারি, একলা এখানে স্ট্রাগল করতে পারবো, হ্যাঁ স্টে করতে পারবো, কীভাবে মানে সার্ভাইভ করতে পারবো, মানে এই জিনিসটার মেন্টালিটিটা কই থেকে আসছে আপনার? আমি এখানে একটা কথা বলবো, বেশিরভাগই বাইরের দেশে যে এখন 2000 করোনার পর থেকেই মানে বেশিরভাগই কিছু কিছু মেয়ে ইন্সপিরেশন হচ্ছে যে বাইরের দেশে তারা পড়তে যাবে, কিন্তু বেশিরভাগই হচ্ছে আনম্যারিড মেয়েরা। কিন্তু আমার মতো যারা ম্যারিড আছেন তারাও কিন্তু চাইলে বাইরের দেশে পড়তে আসতে পারেন, যদি আপনার মোটিভেশন ভালো থাকে। আমার মনে হয় সেক্ষেত্রে হাজবেন্ডের একটা সাপোর্ট, অবশ্যই হাজবেন্ডের ফ্যামিলির সাপোর্ট ছাড়া তো আপনি কখনোই এত কিছু করতে পারবেন না। কিন্তু অ্যাব্রোডের পড়াশোনার জন্য যে মেয়েদের যে একটা পিছানোর মনোভাব, এটা হচ্ছে নিজের একটা কনফিডেন্স থাকতে হবে যে না, আমাকে সব কিছু ভালো কিছু নিজের পায়ে দাঁড়াইতে হবে। নিজের পায়ে আসলে আমরা বাংলাদেশেও দাঁড়াইতে পারি, কিন্তু বিদেশের কথাটা হচ্ছে এখানকার সেফটি, এখানকার সব কিছু চলাফেরা অন্যরকম। অনেক আবার এটা নিয়ে কনসার্ন থাকে যে বিদেশে সেফটি একটা রিজন আছে। আচ্ছা, ইউরোপের তো অনেক দেশ আছে, মানে ইউরোপের বাইরে যদি আপনি যদি নর্থ আমেরিকার কথা চিন্তা করেন, সেখানে আমেরিকা আছে, কানাডা আছে, বা অস্ট্রেলিয়ার ওইদিকে ওইদিকে আছে, ওশিনিয়ার দিকে অস্ট্রেলিয়া আছে, বা ইউরোপের মধ্যে তো অনেক বড় বড় দেশ আছে, জার্মানি আছে, ফ্রান্স আছে, স্পেন, মানে অনেক বড় দেশ আছে, বাট লিথুয়ানিয়া কেন? আপনার কি আসার আগে কখনো মনে হয় নাই যে আসলে লিথুয়ানিয়া একটা অপরিচিত দেশ, এদেশে কি আসলে কি সেফ হবে মেয়েদের জন্য, মানে এই ব্যাপারগুলো কি মাথায় আসছে কিনা, মানে লিথুয়ানিয়া কেন পড়তে আসছেন সেটা একটু বলেন। হ্যাঁ অবশ্যই, এটা যেহেতু আমি যখন আসছিলাম 2023 সালের সেপ্টেম্বর ইনটেকে, তখন লিথুয়ানিয়া নামটা অনেক বেশি কম শুনছিলাম। যখন আমি অন্য কারোকে বলছি যে আমি লিথুয়ানিয়াতে অ্যাপ্লাই করেছি, তখনও অনেকে বলেছে এটা কোনো দেশ হয়ে দেশ আছে এরকমভাবে আমাকে এক্সপ্লেইন করছে, মানুষ এক্সপ্রেশন এরকম ছিল। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি লিথুয়ানিয়া নিয়ে অনেক রিসার্চ করে দেখলাম যে এখানে মেইন কথা হচ্ছে, আপনার আমি আগেও বলেছি অ্যাফোর্ডেবল টিউশন ফি, আপনার ইউরোপের অন্যান্য দেশগুলোর থেকে এখানকার টিউশন ফি, লিভিং কস্ট অনেক বেশি, মানে এটা তো অনেক বেশি, আপনি একটা স্টুডেন্ট অনুযায়ী আপনি কভার করতে পারবেন। আর এমনিতে আপনি কি ধরেন, এখানে একজন মেয়ে হিসেবে বলি আমি, ঠিক আছে, লিভিং কস্ট, টিউশন ফি, এগুলা কি ম্যানেজ করতে পারতেছে কিনা? আই মিন আপনার কি জব টপ করে এগুলো ইনকাম সোর্স আছে কিনা, বা জব টপ করে এগুলো ম্যানেজ হচ্ছে কিনা? আমি আমি আমার বাস্তবতাই বলবো, আমি এই মাসের 23 তারিখে হচ্ছে আমার 6 মাস হয়েছে আমি এখানে এসেছি, তো আমি আসার 15 থেকে 20 দিন পরে একটা জব পেয়েছিলাম, কিন্তু ওইটা দিয়ে আমার মোটামুটি কোনোভাবে, আমার যেহেতু আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছি, ওটা ডর্মে আমি থাকি, তাই লিভিং কস্ট তুলনামূলক কম, কিন্তু মামার খাওয়া খরচ, লিভিং কস্ট অনেক বেশি আমার কষ্ট হয়ে যেত। আমি গত 1 মাস আগে আমি আমার বাসা থেকে টাকা এনে, মানে আমার লিভিং কস্ট, মানে একবার আপনার টাকা আনতে হয়েছে, টাকা আনতে হয়েছে, কিন্তু আমি গত আলহামদুলিল্লাহ আমি গত 1 মাস হয়েছে একটা খুব ভালো একটা জব পেয়েছি, মোটামুটি একটা ভালো একটা জব পেয়েছি, এখন আমি 2টা জব করি। তো আমি একটা জিনিস বলবো এখানে, উল্লেখ করে দেবো আপনার প্রশ্নের বাইরেও, আমি কিন্তু একজন ব্যাচেলর স্টুডেন্ট, এবং কি পাবলিক ইউনিভার্সিটিতে, আপনি বিদেশের একটা ব্যাপার আমি বলে দিই, এখানে আমাদের অনেক ধারণা যে বিদেশে গেলেই আপনার ক্লাস করতে হয় না এত বেশি, পড়াশোনা শুধুমাত্র জব করলেই আপনার টাকা, আর টাকা ইউরোপ আমেরিকা কানাডা বললেই টাকা, কিন্তু এই জিনিসটা একটা ভুল ধারণা, যেমন বাস্তবতা পুরাই ভিন্ন, যেটা আমাকেও বলছিল যে এখানে এতটা ক্লাস করতে হয় না। কিন্তু আমি যদি আপনাদেরকে প্রমাণ না দিতে পারি তাহলে আপনারা বিশ্বাস করবেন না যে আমার সকাল টু সন্ধ্যা পর্যন্ত আমার ক্লাস থাকে একজন ব্যাচেলর স্টুডেন্ট হিসেবে। আমি মাস্টার্সের কথা আমি সরি বলতে পারবো না, কিন্তু একজন ব্যাচেলর স্টুডেন্টের হিসেবে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ক্লাস থাকে, তখন আমি ক্লাস শেষ করে আমি আমার 2-3 ঘন্টা 3-4
চার ঘন্টা আমি জব করার জন্য পাই। কিন্তু আমি এখানে একটা কথা বলবো, এক একটা ইউনিভার্সিটি এক এক রকম রুটিনের ক্ষেত্রে, এক একটা স্টাডি প্রোগ্রামের ক্ষেত্রে, তো কখনই আপনি একটা ইউনিভার্সিটির সাথে আরেকটা ইউনিভার্সিটির মিলাবেন না। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে জব ফ্যাসিলিটিস কেমন মেয়েদের জন্য, এটা স্পেশালি একটু বলবেন। যে এখানে আমি যতটুকু জানি একটু জব ক্রাইসিস আছে এখানে, বাট ওভারঅল জব ফ্যাসিলিটিসটা কেমন আপনার কাছে, বা আপনার এই এক্সপিরিয়েন্স, ছয় মাসের এক্সপিরিয়েন্স থেকে বলেন একটু। এখানে আমরা যারা ইউরোপে আছি বা আপনারা যারা আগে থেকে ইউরোপে থাকেন, তারা জানেন যে এখানে ল্যাঙ্গুয়েজের একটা প্রবলেম আছে, ভাষার একটা খুবই চরম একটা প্রবলেম আছে এখানে। আর যারা আমেরিকা, কানাডা ওগুলোতে থাকে, সবাই লন্ডন ওগুলোতে আপনার ইংলিশটাই খুব চলে। তো এখানে প্রত্যেকটা ইউরোপের মানে 27-29টা দেশে, মানে প্রত্যেকটা দেশে এক একটা ভাষা, ওরা এক একটা দেশের ভাষা মান্য করে। তো এখানে আপনার জব ক্রাইসিসের জন্য মেইন আপনার জন্য হচ্ছে ভাষাটা, কিন্তু আমরা তো ভাষা শিখে আসতে পারবো না, সেটা আমাদের জন্য সম্ভব না। তো এখানে মোটামুটি ভালো একটা জব ক্রাইসিস থাকে না, যেমন আমি একটা কথা বলি, যেমন ছেলেদের জন্য ছেলেরা তো ফুড ডেলিভারি করে চলতে পারে, মানে স্পেশালি মেয়েদের জন্য জবের ফ্যাসিলিটিস কেমন বা ক্রাইসিস কতটুকু সেটা একটু কাইন্ডলি যদি আপনার। মেয়েদের জন্য জবের ক্রাইসিস অবশ্যই আছে, আমি বলবো যে এই যে ভাষাটা হচ্ছে মেইন কারণ। আপনি যখন একটা জব খুঁজতে যাবেন তখনই আপনাকে বলবে যে আপনি লিথুয়ানিয়ান না, বা লিথুয়ানিয়ান ভাষা পারেন না, বা রাশিয়ান ভাষা পারেন না, ওকে ফাইন, দ্যাটস ইট, তোমার জন্য না এই জবটা। মানে আমি অনেক খোঁজাখুঁজি পরে আমার এই সেকেন্ড জবটা আমি পাইছি। তো তার মানে আপনি এখন দুইটা জব করতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফার্স্ট জব পাইছেন আপনি আফটার 20 ডেজ, রাইট? হ্যাঁ অবশ্যই, 20 দিন পরে। আচ্ছা, সেকেন্ড জবটা কতদিন পরে পাইছেন, বা আপনি কি ইন বিটুইন দিস টাইম লাইক আপনি কি কোনো স্ট্রাগল করছেন কিনা, মানে আপনার স্ট্রাগলিং পিরিয়ডটা সম্পর্কে যদি বলতেন, যদি স্ট্রাগল করে থাকেন আর কি? অবশ্যই আমি অনেক বেশি স্ট্রাগল করছি, অনেক বেশি, কারণ এখানে আমি এই জবটা, আমার সেকেন্ড জবটা পাইছি আমি 5.5 মাস পরে, মানে এই জবের আমার আধা মাস হয়েছে। আমি বললাম যে 5.5, এখন আমার 6 মাস হয়েছে রানিং আমি এখানে আছি। তো স্ট্রাগল পিরিয়ডটা অনেক বেশি, কারণ বাংলাদেশে আমি যখন আমার ফ্যামিলির সাথে ছিলাম তখন অনেকেই দেখতাম যে আমি বেশিরভাগই ইউটিউবের ব্লগ টক দেখতাম যে ও এই মানে এই গাড়িতে চড়তেছে, এই একটা আইফোন কিনতেছে, এইটা করতেছে। কিন্তু এখানে আসার পরে বাস্তবতা এতটা ভিন্ন, এতটা ভিন্ন, আপনি এখানে না আসলে কোনো মানুষ বুঝবে না। এই যে আমরা এখন খুব সুন্দরভাবে দুজন কথা বলতেছি, মনে করতেছেন এইটাই বিদেশ, এটাই ইউরোপ, অসম্ভব, এটা ইউরোপ না। এখানে প্রচণ্ড স্ট্রাগল করা লাগে, বিশেষ করে আমি এখানে, আমি এখানে মাঝখানে একটা কথা বলবো, আমার অনেক কিছুতে মানে এখানে ইউরোপে আসার, আমি ইউরোপে আসার আগে দীপ ভাইকে চিনতাম না, ইউরোপে আসার একদিন আগে ওনাকে আমার চিনা, উনি আমাকে রিসিভ করছিল। তো এখানে আসার পরে বেশিরভাগ কিছুতে আমার উনি আমাকে অনেক কিছুতে হেল্প করছে, আমার এই স্ট্রাগলিং পিরিয়ডে উনি আমার পাশে ছিল, এটা অসম্ভব। এই যে এখন ভিডিও মেক করতেছেন যে এই যে আপু এখন তো দিব্যা আপনাকে নিয়ে ভিডিও মেক করতেছে, এখন তো আপনি বলবেন এই কথা, কিন্তু এটা না, আমার এই স্ট্রাগলিং পিরিয়ডের একমাত্র সাক্ষী হচ্ছে সে। আমার ফ্যামিলি তো অনেক দূর থেকে আমার সব কিছু শুনছে, কিন্তু সে দেখছে। ভাই কী বলবো এখন, মানে ওগুলো বলতে গেলেও মানুষ অনেক কিছু বিশ্বাস করবে না যে না ওখানে গেলে স্ট্রাগল করা হয় না, কিন্তু অনেক অনেক খারাপ, মানে খারাপ সময়ের মধ্যে আমি ছিলাম। বাংলাদেশেও অনেক মানুষের থেকে আমি কথা শুনছি যে আমার আব্বু আমাকে কথা শুনাইছে যে তোমার মেয়ে এতদিন গেছে একটা টাকাও বাংলাদেশে পাঠায় নাই, বা তোমার মেয়ে এক টাকাও ইনকাম করে না, এটা তো অসম্ভব। আমি তো বললামই যে আমি ইনকাম করছি, কিন্তু আমার নিজের চলতেই কষ্ট হয়ে যেত, কিন্তু আলহামদুলিল্লাহ এখন মোটামুটি। তার মানে আপনি দিন শেষে মেয়েদেরকে লিথুয়ানিয়াতে পড়াশোনার জন্য সাজেস্ট করবেন কিনা, মানে তারা এখানে আসবে, পড়াশোনা করবে, জব করবে, সব কিছু মিলিয়ে কী রকম মানে সাজেশনটা কী হবে বাংলাদেশের মেয়েদের জন্য যে লিথুয়ানিয়াতে পড়তে আসার জন্য? এখানে বেশিরভাগই আমরা বাংলাদেশে হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়েরা, তো এখানে মেয়েদের জন্য আমি বলবো, এক হচ্ছে এখানকার ইউরোপের মধ্যে লিথুয়ানিয়াটা অনেক, মানে সব দেশের মধ্যেও এটা অনেক সেফ একটা জায়গা, যেটা ঋষাপুও বলছে, আমিও বলবো এটা অনেক অনেক বেশি সেফ মেয়েদের জন্য। আর আপনি যদি হার্ডওয়ার্ক করেন, আপনার মেন্টালি যদি আপনি ঠিক করে আসেন যে না এখানে ছেলে মেয়ে দুইজনই আলাদা না, এখানে আমি ছেলেদের মতনই কঠোর পরিশ্রম করতে পারবো, তাহলে বলবো যে আপনি প্রত্যেকটা মেয়ের জন্য এখানে, আর প্রত্যেকটা মেয়েকেই তার নিজের ফ্যামিলিকে, নিজেকে মানে ফ্রিডম রাখতে, নিজের ফ্যামিলিকে কিছু হেল্প করতে, এটা প্রত্যেকটা মেয়েই চায়। তো আপনি যদি সেটা চান অবশ্যই আপনাকে স্বাগতম এই লিথুয়ানিয়াতে, অবশ্যই অবশ্যই আপনি আসেন, সবাই আমরা একসাথে পড়াশোনা করবো, একসাথে জব করবো, কিন্তু এখানে সব কিছু মিলিয়ে আপনাকে স্ট্রাগল করে, হার্ডওয়ার্কিং করে আপনার লিভিং কস্ট, এখানে একটা স্টুডেন্টের বেশিরভাগ মেয়েদের জন্য, আপনার ছেলেরা তো অনেক বেশি কঠোর পরিশ্রম করে, এটা আমরা শুনে আসছি বাংলাদেশের মেয়েরা,
কিন্তু এখানে আসার পর আপনি ক্লাস করতে হবে, আপনাকে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে, আপনাকে জব করতে হবে, আপনাকে লিভিং কস্ট ম্যানেজ করতে হবে, আপনাকে টিউশন ফি ম্যানেজ করতে হবে, ওভারঅল সবকিছু। ছেলে যেরকম কষ্ট করে একদম মেয়ে আপনি কোনো মানে সেপারেট করতে পারবেন না, আপনি মেয়ে সব সেম কষ্টটাই আপনাকে করতে হবে। কারণ আপনার সাজেশনটা হচ্ছে যে আপনি মেন্টালি যদি হবে স্ট্রং হয়ে আসেন যে না আপনাকে এখানে অনেক কঠোর পরিশ্রম করতে হবে, মানে ছেলে মেয়ে আলাদা, ছেলেরা অনেক কষ্ট করবে মেয়েরা কম কষ্ট, এটা করা যাবে না, মানে এখানেও সে কষ্ট করতে হবে। তবে আমার মানে যে যে জিনিসটা আমার বুঝা আপনার এই যে সময়গুলো, যে সময়গুলো পার করছেন, যে অবশ্যই একটা জবের একটা ক্রাইসিস আছে সেগুলো মাথায় রাখতে হবে। জব পাওয়াটা তো সহজ না, অবশ্যই জবের একটা ক্রাইসিস আছে এখানে, যেহেতু ছেলেরা সাইকেল দিয়েও ফুড ডেলিভারি করতে পারে, মেয়েদের ক্ষেত্রে জব কোনো রেস্টুরেন্টের জবগুলো বা আপনি একটা সুপার শপে জব করেন, সেই জায়গাগুলো জবগুলো খুঁজতে হবে আর কি। ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার তো অবশ্যই আছে, তো সব কিছু মিলে আপনার একটু মেন্টালি স্ট্রং হয়ে আসবেন যে আসলে বিদেশে যে মেয়েরা পড়তে আসার জন্য আপনি অবশ্যই সাজেস্ট করবেন। অবশ্যই অবশ্যই, এটা তো আমি কেন বলবো, বাট মেন্টালি স্ট্রং হতে হবে, মেন্টালি স্ট্রং থাকতে হবে যে এখানে পড়াশোনা করলে কি কি সমস্যা ফেস করতে পারেন বা কি কি অপরচুনিটিগুলো আছে আর কি। তো ধন্যবাদ আফসানা আপু যে এই ব্যাপারগুলো আপনি শেয়ার করছেন আমাদের সাথে। আপনিও ভালো থাকবেন, সবাই দীপ ভাইয়ের সাথেই থাকবেন, আর আপনারা যারা অবশ্যই পড়তে আসতে চান সবাই আসেন, সবার সাথে ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখা হবে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর এটা ছিল দুজন আপুর এক্সপিরিয়েন্স, যেটা তারা দুজনে কিন্তু শেয়ার করছে যে লিথুয়ানিয়াতে মেয়েদের এখানে অবস্থাটা কেমন বা ভবিষ্যতে আপনারা আসবেন কি না সব কিছু সম্পর্কে শেয়ার করলো। তো ঠিক আছে, ভালো থাকবেন, অন্য কোনো দিন দেখাবো অন্য কোনো টপিক নিয়ে। আর আমার অবশ্যই দীপ জার্নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং উৎসাহিত করবেন, ওনার ফেসবুকটিকে ফলো করে দিবেন। ও আল্লাহ, শেষ নাকি?